সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পরেই নতুন একটি ভ্লগ নিয়ে আসলাম। আজকে শিবরাত্রি, তো আমি আমার ভাইজি এবং আমার বান্ধবী মিলে যাব হচ্ছে আমাদের দেশের মন্দিরে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম তিনজনে। তো এখানে আমাদের দেশের মন্দিরে তিনটে মন্দির আছে। এটা নতুন একটি মন্দির হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, এটা এই কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠা হবে। আর এখানে শীতলা মায়ের মন্দির আছে আর শিব মন্দির আছে। তো চলো এই মন্দিরে তোমাদের দেখায় নতুন মন্দির। এটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে মন্দিরের পুকুর। আর ওই যে ওই কোণাতে দেখতে পাচ্ছ ওখানে শিব মন্দির, ওখানে আজকে সবাই জল ঢালবে। তো এইদিকে হচ্ছে শীতলা মায়ের মন্দির আর মাঝখানে প্রাইমারি স্কুল। বন্ধুরা, তোমাদের এই মন্দিরটি এবার ঘুরে দেখাই। এখনও মন্দিরের সমস্ত কাজ শেষ হয়নি, তাই ভিতরে যাওয়া যাচ্ছে না। আর এই আগের দিকটা ঢালাই হবে, তো এখনও ঢালাই হয়নি, কালকে ঢালাই হবে এটা। এখানে লুচি ভাজা হচ্ছে, প্রায় 1 কুইন্টাল ময়দার লুচি ভাজা হচ্ছে এখানে প্রতি বছর হয়, তবে এবছর একটু বেশি, সমস্ত ভক্তদের দেওয়া হবে তাই। শীতলা মায়ের মন্দির, এখানে গ্রামের সমস্ত কাকিমা জেঠিমা বৌদিরা সব লুচি বেলছে। এখানে তো মোটামুটি ঘোরা শেষ, তো ওখানে সবাই আমাদেরকে খেতে বলছে, তো আমরাও খাবো। লুচির সাথে ছিল কুমড়োর তরকারি, লুচি আর কুমড়োর তরকারি। তো আমাদের খাওয়া শেষ, এরপরে কিছু আইসক্রিম খাবে।
আজকের ব্লগটি এই পর্যন্তই। তো আমাদের ঘোরা শেষ, এবার বাড়ি যাব, প্রায় সন্ধ্যা হয়ে চলে আসছে। তো এখন বাড়ি যাব, আজকের ব্লগটি এই পর্যন্ত। চলো টাটা।